মাদারীপুরে নববর্ষকে বরণ করে নিতে প্রশাসন ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বৈশাখী মেলা সহ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ঈদ ও নববর্ষ একসঙ্গে হওয়ায় দুটো উৎসবেই যোগ হয়েছে আনন্দের বাড়তি মাত্রা মাদারীপুর জেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন সংগঠন থেকে জানা গেছে নববর্ষকে বরণ করে নিতে লেকের পার মুক্ত মঞ্চে তৈরি করা হচ্ছে মঞ্চ পহেলা বৈশাখ সকালে মঙ্গল শোভাযাত্রা বর্ষবরণে সমবিত জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো সহ বিভিন্ন গান পরিবেশনের পাশাপাশি হবে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া লেকের পালেই বৈশাখী মেলায় অংশ নেবেন হস্ত মৃত ও কুটি শিল্প পেশাজীবীরা। ইতোমধ্যে মেলায় বিভিন্ন ধরনের 30টি স্টল সাজিয়ে বসেছেন দোকানিরা। আসতে শুরু করেছেন ক্রেতারাও। ইসলামপুরের লিগের পারে একটু ঘুরতে আসলাম। আইসা পরে কুলা দেখলাম, জালি, তারপর পাখা। আগের দিনে জিনিস তো খুব ভালো লাগলো। এখন তো এগুলো সচরাচর পাওয়া যায় না। ভালো লাগলো তো জন্য নিয়ে নিলাম। ধানের জন্য, কৃষিকার্যের জন্য পণ্য লাগে, কুলা লাগে, একটা চালন লাগে সবারই সশস sare আমি প্রত্যেক বছর এই জায়গায় মেলা করি এই বৈশাখ উপলক্ষে পাশের জগতে সবই আছে আল্লাহ রহমাকে পাখা হইতে সবই আছে আমার পাখা কুলা চালন ডালা শের পালা তারপর ঐতিহ্য বাসের সবই আছে এবারেই প্রথমবারের মতন হস্ত মৃত ও কুটির শিল্প পেশাজীবী পরিবারদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে ঈদ ও বৈশাখী মেলা এই মেলায় ক্রেতা সমাগম বেশি হলে আগামীতে নিয়মিতভাবে হারিয়ে যেতে বসা বাঙালি সংস্কৃতির বৈশাখী মেলার আয়োজন করবে এই সংগঠনটি মাদারপুরে হস্ত মৃত কুটির পেশাজীবী যে পরিবারটা আমরা দীর্ঘদিন যাবতীয় বিভিন্ন মেলায় অংশগ্রহণ করি সরকারি ব্যবস্থাপনায় তো আমাদের এই ব্যানারটা আমরা এতদিন পর্যন্ত আত্মপ্রকাশ করি নাই এই প্রথম সামনে পহেলা বৈশাখ এবং এই ঈদের উৎসব উপলক্ষে আমরা আমাদের এই পরিবারটাকে আত্মপ্রকাশ করতে যাচ্ছি তো মাদারপুরে যে ঈদ উপলক্ষে মেলাটা হচ্ছে এবং পয়লা বৈশাখ উপলক্ষে যে মেলাটা হবে এই মেলাটায় মাদারপুরের সর্বস্তরের জনগণের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে নববর্ষ উদযাপনে বিভিন্ন ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে বাঙালি চেতনাকে ধারণ করতে উৎসাহ দেবে বলে মনে করছেন স্থানীয় সুধিজন